আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে ট্যাক্সিটির আজকের টিউটোরিয়ালে। আজকে আপনাদেরকে দেখাবো বিকাশ থেকে এটিএম বোথে ক্যাশ আউট করার প্রক্রিয়া। পুরো প্রক্রিয়া দেখার জন্য আমাদের সাথেই থাকুন, তো চলুন শুরু করি। তো আমি একটি এটিএম বুথে চলে আসছি। এখানে আসার পর ক্যামেরা ওপেন করার আগে আমরা বিকাশ অ্যাপ থেকে একটি এটিএম কোড জেনারেট করে নেব বিকাশ অ্যাপ থেকে। তো এজন্য আমি ক্যাশ আউট অপশনে ক্লিক করলাম প্রথমে। তারপর এজেন্টের পাশে যে এটিএম অপশন আছে ওখানে ক্লিক করলাম। এবার আমাকে পিন টাইপ করতে হচ্ছে, আমার বিকাশ অ্যাকাউন্টের পিন টাইপ করলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। এখানে আসার পর কিছু ইনস্ট্রাকশন আছে। এখানে দেখতে পাচ্ছি যে প্রতি হাজারে 14.90 টাকা করে কাটবে চার্জ। তারপর একদম নিচে ট্যাপ করে ধরে রাখতে হবে। এখানে ট্যাপ করে ধরে রাখার পর আমাকে বলা হচ্ছে যে 5 মিনিটের ভিতরে একটি পার্টনার এটিএমে চলে যাওয়ার জন্য। তো আমি এটিএমে আছি এবং একটা SMS-এর মাধ্যমে 5 সংখ্যার একটি কোড চলে আসছে। এই কোডের সাহায্যে আমি এটিএম থেকে টাকা উইথড্রো করব। তো আমি চলে আসছি সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এটিএম বুথে, এখানে আমি আছি। তো প্রথমে বিকাশ ক্যাশ আউট অপশন আছে ওখানে ক্লিক করলাম। তারপর আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে টাইপ করছি। এবারে নিশ্চিত বাটনে ক্লিক করলাম। এখন SMS-এর মাধ্যমে প্রাপ্ত যে 5 সংখ্যার সিকিউরিটি কোড আমি টাইপ করলাম। এখন এখানে দেখুন কিছু অপশন আছে, 3000, 4000, 5000, 6000। আপনি যে অ্যামাউন্ট উঠাতে চান সেই অ্যামাউন্টের পাশে যে বাটন আছে সাদা বাটন ওখানে ক্লিক করবেন। আর যদি ম্যানুয়ালি অ্যামাউন্ট লিখতে চান তাহলে একদম নিচে আদার্স লেখা আছে ওখানে ক্লিক করে ম্যানুয়ালি অ্যামাউন্ট লিখতে পারবেন। তো আমি 6000 টাকা উঠাবো, এজন্য 6000 টাকার পাশে একটা বাটন আছে, আমি ওই বাটনে প্রেস করব। তো এই বাটনে প্রেস করার পর ওই স্ক্রিনে লেখা আসছে যে অপেক্ষা করুন, এবং টাকা কাউন্টিং হওয়ার সময় যে একটা শব্দ হয় সে আওয়াজটা আমি পাচ্ছি মেশিনের ভিতরে, হয়তো এখনই টাকা বের হয়ে আসবে। তো একটু নিচের দিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং টাকাটা বের হয়ে আসছে। খুব দ্রুত সময়ে বিকাশ থেকে আমি এটিএম বুথের সাহায্যে ক্যাশ আউট করতে সক্ষম হলাম, এবং প্রতি হাজারে মাত্র 14.90 টাকা করে কিন্তু চার্জ কাটা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।